অবশেষে ইন্ডিয়া হেরে গেল নেদারল্যান্ডের সাথে, অবশেষে ইন্ডিয়া হেরে গেল নেদারল্যান্ডের সাথে ভাই। আমি ভাই মানে কি আর কম হয়ে ভাই, মানে ইন্ডিয়া ফার্স্ট খেলাটা খেললো 400+ রান করে আলাইলো, কিন্তু নেদারল্যান্ড ভাই ভাই কি আর কম, দুঃখের কথা ভাই। মানে 8টা সিরিয়ালি ম্যাচ 8টা জিতে হারে 9 নম্বর ম্যাচে এসে হেরে গেল ইন্ডিয়া ভাই, দুঃখজনক কথা রে ভাই। আমি ভগবান বিশ্বাসই হইতেছে না যে ইন্ডিয়া হারছে ভাই, আমারও বিশ্বাস হইতেছে না যে ইন্ডিয়া যে এভাবে হেরে গেল। আমি জানি আপনারা পুরো স্যার আপনারা বিশ্বাস করবেন না, কি আর করুন ভাই। মেলাদিন পরে ভাবছিলাম একটা ভিডিও বানাবো ইন্ডিয়ারে নিয়ে, যাতে ইন্ডিয়া জিতছে ওইরকম একটা নিয়ে, কিন্তু ভাই নাই, ইন্ডিয়া হারলো রে ভাই, ইন্ডিয়া হেরে গেল, ইন্ডিয়া হারলো রে ভাই। কি এটা কি ভাবছো না, সুসে ইন্ডিয়া হারার কতই সোজা, 8টা ম্যাচ জিতছে এমন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মতো ম্যাচ যদি হারাইতে পারছে নেদারল্যান্ড, বাল ছেড়া বাল ছেড়া বলুন নাই, এখন কপালে ভাগ্য এত দূর ধান গেছে। তো যত দূর গেছে ভাই, মেলা দূর গেছে, আর যাইব না, আর ওরকম ভাইব না যে 2023 আমরা ইন্ডিয়ারে হারামো, বাংলাদেশ ভাই তোমারে রক্ষা করলো একমাত্র ইন্ডিয়ারা। আমি সকালে একজনের ভিডিও দেখলাম, বললো যে ইন্ডিয়া যদি জিততে পারে নেদারল্যান্ডের সাথে তাহলে বাংলাদেশটা টিকে রাখবে, কারণ বাংলাদেশ ইন্ডিয়া নেদারল্যান্ডের আগে আছে, তো নেদারল্যান্ড যদি জিততো তাহলে নেদারল্যান্ড বাংলাদেশকে এড়িয়ে যেত। তো ভাই ওইরকম কিছুই নেই, বাংলাদেশ বাংলাদেশই আসো, ভাষা কইছিল মেলা কিছু। আর সাজিদ মৌসুম মাসুম সাজিদ যেটা আছে ওই সালাইতে বেশিরভাগ বক বক করছে ইন্ডিয়ারে নিয়ে। তো যাই হোক, নেদারল্যান্ড ভাই যত দুর্গা সব গেছাও স্যালিউট, মেলা দুর্গা সাও ভাই। তো ইন্ডিয়া ভাই ইজ দ্য বেস্ট, অ্যান্ড 15th November ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সেমি ফাইনাল ম্যাচ, আর ইউ রেডি? আমার মোবাইলে রিচার্জ শেষ হবো, দেখতে হারবো না কোনো, না 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 সেমি ফাইনাল দেখাম, ফাইনাল দেখাম না। তো যাই যাবো এরকম ফাইনাল সেমি ফাইনাল সবই দেখুন, কারণ ইন্ডিয়ার ম্যাচ হেরে গেলে ভাই আমার কেউ ধরে রাখতে হারে না। আর দেন এটা বুঝে আর ম্যাচ দেখছিলাম। তো ইন্ডিয়া ইজ দ্য বেস্ট, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ অফিসিয়াল ইয়াসিন ব্লগস। তো তবে বেশি ভাবে দেখাবে, খুদা হাফিজ।